হ্যালো সবাই, আকান্তিসের শুক্রবারের টিউটোরিয়ালে স্বাগতম। আজকে একদম পিওর ড্রয়িং একটা ম্যাটেরিয়াল, এটা হচ্ছে লাইন উইথ। আজকে বিষয়টা হচ্ছে লাইন উইথ, মানে একটা ড্রয়িং যখন করব দেখা যায় নিপ পেন বা এই ধরনের ডিজিটালিও নিপ পেনের মতো যে পেনটা পাওয়া যায়, মানে কখনো সরু কখনো মোটা, এইরকম একটা ড্রয়িং, মানে এরকম একটা ড্রয়িংয়ের লাইন। তো প্রশ্নটা হলো যে কোথায় এটা চওড়া হবে আর কোথায় শুরু হবে। এটা কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এটা কেন শুরু হচ্ছে বা কেন মোটা হচ্ছে এটা না বুঝলে কিছু অগোছালো যেখানেই চান্স পাচ্ছি সেখানেই মোটা মোটা অনেকগুলি দাগ দিয়ে একটা ড্রয়িং করা হয়, এবং আলটিমেটলি এটা দেখতে খুবই একটা মানে কাঁচা হাতের কাজ এরকম মনে হয় যে সব জায়গায় আমি যখনই চান্স পাই প্রতিটা স্ট্রোকই আমার হচ্ছে এরকম একটা স্ট্রোক। এইটা আসলে রং, মানে এইভাবে করতে হয় না। এখন তাহলে কীভাবে করতে হয়, এটা কিসের সাথে সম্পর্কিত, এটা বুঝতে হলে আমরা একদম বেসিক থেকে আসি, খুবই বেসিক। আমার ধারণা একবার দেখলেই যারা এইভাবে আঁকতে চাচ্ছেন তারা জিনিসটা ধরতে পারবেন। সেটা হচ্ছে লাইট অ্যান্ড শেপ। সে ফর এক্সাম্পল এটা একদমই ফ্ল্যাট একটা বল। এখন কথা হলো আমি কোন দিকে লাইনটা চওড়া করব, যদি আমি এটা লাইনে আঁকতে যাই কোন দিকে চওড়া হবে আর কোন দিকে সরু থাকবে এবং কেন, এটা পুরোটাই ডিপেন্ড করছে লাইট কোন দিক থেকে আসতেছে তার উপর। অ্যাকচুয়ালি জিনিসটার কিছুই না, লাইট যেদিকে আসছে আমরা অলরেডি জানি যে তার উল্টো দিকে হচ্ছে ছায়াটা পড়বে, তার মানে এই পার্টটা ছায়া লাইট বেশি পাচ্ছে আর এই পার্টটা পাচ্ছে ছায়া, মানে এই দিকটা অন্ধকার হয়ে যাবে। তার মানে স্বভাবতই এই দিকটা আমরা দেখতে পাবো উজ্জ্বল, মানে এই দিকটা লাইট পড়ে, মানে লাইনের উইডটা তখন মনে হবে সরু আমি যদি লাইনে আঁকতে যাই। এটা কিন্তু পেইন্টিংয়ের ক্ষেত্রে না, পেইন্টিংয়ের ক্ষেত্রে আমরা ঘষে ঘষে ভ্যালু দিয়ে একটা পেইন্টিং করবো, কিন্তু আমি লাইন ড্রয়িংয়ের কথা বলছি। তার মানে এই ড্রয়িংটা আমি যখন করতে যাব কোন দিকে, এটা আমি অলরেডি বুঝতে পারছি এই দিকে সরু থাকবে, এই দিকে প্রেশারটা বেশি হবে, তাতে অটোমেটিক বোঝা যাবে যে লাইটটা আসলে এদিক থেকে। যদি অনেক ব্রাইট বোঝাতে যাই হয়তো এই দিকটা আঁকলামই না, কোনো মতো একটা লাইন, মানে এত বেশি উজ্জ্বল রিফ্লেক্ট করতেছে ব্যাপারটা, দ্যাট সিম্পল। এখন যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রেও, ড্রয়িংয়ের ক্ষেত্রে বলতে বোঝাচ্ছে যে বল না হয়তো আমি একটা না আঁকবো, এখন ডিপেন্ড করছে যে লাইটটা কোত্থেকে আসতেছে, আমরা ঠিক তার উল্টো দিকে স্ট্রোকটা ডার্ক করে দেবো। তার মানে আন্দাজে সব কেমন, এটা যদি আমি না জানি, মানে আমি যেটা কমন দেখি যে এদিক থেকে লাইট আসছে আমি শ্যাডোও ফেললাম এইদিকে, দেখা গেলো এইখানেও অনেক মোটা এখানেও অনেক মোটা, মানে সবই একদম এরকম একটা টেন্ডেন্সি, তো এটা আসলে রং। এটা বুঝতে হবে আগে লাইট সোর্স মনে মনে ধরে, তারপরে আমি ড্রয়িংটা করব। আমি আর একটু ডিটেইলে জিনিসটা দেখালে হয়তো ইজি হবে। আর হচ্ছে একটা জিনিস বুঝতে ভুল করা যাবে না, সেটা হচ্ছে যে কাঁচ শ্যাডো আর এই লাইট কিন্তু এক না। একটা হচ্ছে এই বলের যে উইডটা আমি আবার দেখাই, কাঁচ শ্যাডো বাদ দিই, এমনিতেই একটা ফর্ম যখন একদিকে লাইট পড়বে উল্টো দিকের পার্টটা অনেক চওড়া হয়ে যাবে, হ্যাঁ, মানে এটা শ্যাডো, এদিকটা শ্যাডো বেশি পাচ্ছে এদিকটা লাইট বেশি পাচ্ছে, কিন্তু ওর নিজের কিন্তু একটা অবজেক্ট শ্যাডো নিচে পড়বে যেটাকে আমরা বলছি কাঁচ শ্যাডো। তো কাঁচ শ্যাডোটা কিন্তু অন্য জিনিস, যেমন আমি যদি একটা হিউম্যান ফিগার কথা যে এটা একটা ফেস, এটা তার নাক, এটা তার মুখ, এখন লাইট ধরলে কি হবে, একটা হচ্ছে যে এই পার্টটা তুলনামূলক একটু মোটা হবে বা এই দিকটা শুরু হবে যাই বলি না কেন, কিন্তু এর কিন্তু একটা অবজেক্ট শ্যাডো নিচে পড়বে, বা কাঁচ শ্যাডো বা অবজেক্ট শ্যাডো যাই বলি, হ্যাঁ, হয়তো রিফ্লেক্টেড লাইটের জন্য এদিকে আরেকটা শ্যাডো, একটা সরু একটা লাইটের লাইন দেখা যাবে। যারা লাইট অ্যান্ড শেড নিয়ে আরও ডিটেল দেখতে চান, এই সিরিজেরই এই চ্যানেলেরই একটা লাইট অ্যান্ড শেডের টিউটোরিয়াল আছে, সেখানে বেসিকগুলি কোনটা কী লাইট এটা বলা আছে। যেমন এটার পরে ফাইনালি আরেকটা জিনিস অ্যাড করা যায়, সেটা হচ্ছে ফর্ম শ্যাডো। এই সবগুলি আপনার ওই টিউটোরিয়াল পাবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ফর্ম শ্যাডো হচ্ছে ওর গায়ে যদি আমরা একটা শ্যাডো দিই, মানে লাইটের অ্যাগেনস্টে, এটাকে লাইনে ইন্টারপ্রেট করার জন্য, মানে আমরা যদি পেন্টিং করতাম তাহলে তো রং ঘষে ঘষে পুরোটা করার সুযোগ থাকতো, কিন্তু কলমে বা কালিতে আঁকার ক্ষেত্রে সেই সুযোগটা নাই। সেই ক্ষেত্রে হাফটোন, মানে একদম সলিড ডার্ক যেই ছায়াটা সেইটা আর সাদা, এই দুটার মাঝামাঝি যেই ছায়াগুলি আছে বা ভ্যালুগুলি আছে ওইটা বোঝানোর জন্য খুব সিম্পল কিছু ফর্ম শ্যাডো টাইপের এরকম কিছু লাইন দেওয়া হয়। জিনিসটা একটা স্পাইরালি দিলে ফর্মটা বোঝা যায়, যেমন এটা গোল, এটা বোঝাতে গেলে যদি আমি এরকম একটা পেঁচানো পেঁচানো লাইন দিই অলরেডি, এটা যদি এটা না দিয়ে স্ট্রেট দিতাম তাহলে হয়তো আর একটু মনে হতো যে এটা যে হতো না তা না, তো এটা বেশি মজার লাগে, এটা আরও অর্গ্যানিক লাগে, এটা একটু মেকানিক্যাল লাগে, হ্যাঁ। তো যেমন হিউম্যান বডির ক্ষেত্রে, যেমন নাক চোখ গাল এইগুলির ক্ষেত্রে আমি যদি শ্যাডো দিই, মানে ফর্ম শ্যাডো যেটা, সেটা আমি সাধারণত একটু ঘুরায় ঘুরায় এইভাবে স্পাইরালি দিই একদম স্ট্রেট দেওয়ার চেয়ে, তাহলে মনে হয় যে ফর্মটা আস্তে আস্তে এদিকে ভিতরে ঢুকে গেছে, এরকম একটা জিনিস বোঝা যায় শ্যাডোটা। তার মানে আমরা কিন্তু বেসিক কয়েকটা জিনিস শিখে গেলাম, একটা হচ্ছে যে লাইট যেটা ওর অ্যাগেনস্টের যে স্ট্রোকটা ওইটা হবে মোটা, অথবা উল্টোভাবে বললে আলোর দিকেরটা হবে সরু, এবং কাঁচ শ্যাডোটা ভোলা যাবে না, এটা থাকবে। এবং ফাইনালি চাইলে ফর্ম শ্যাডো, মানে এই যে ছোটো ছোটো লাইনের যে শ্যাডোটা, এটা দেওয়া যেতে পারে, এটা দিলে আরও ভালো লাগে। আচ্ছা, এখন হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পলের ক্ষেত্রে
আমি একজন লেজেন্ডারি আর্টিস্টের ড্রয়িং ব্যবহার করব, আমাদের অতি পরিচিত শিশির ভট্টাচার্য স্যার, আরও কয়েকজন আছে, তবে আমি শিশির স্যারেরটা দেখলে আমার মনে হয় একটা আইডিয়া ক্লিয়ার হবে যে আমি কী বলতে চাচ্ছি। খেয়াল করেন, এটা একটা ফ্যান্টাস্টিক ক্যারিকেচার, বলার অপেক্ষা নাই। এই যে তার তুলির যে টার্নগুলি, অ্যাকচুয়ালি এটা খুবই পারফেক্টলি, মানে আমরা যে আঁকতে গেলে আমরা যে সবই এরকম এরকম কিছু তাক দিই, প্রত্যেকটা খেয়াল করেন, যেমন এই পার্টটা কিন্তু কাস্ট শ্যাডো, নাকের এই পার্টটা কাস্ট শ্যাডো আর নিচে শ্যাডো মিলে ডার্ক হয়ে গেছে, এবং এটা বোঝাই যাচ্ছে যে লাইটটা টপ থেকে, ইনফ্যাক্ট কালার, এটা যেহেতু কালার করা আরও ইজিলি বোঝা যাচ্ছে যে লাইট এখান থেকে পড়ছে। এবং এখন খেয়াল করেন যে স্ট্রোকগুলি কোথায় কোথায় মোটা হলো, আসলে এখানে তার হনুর যে হাটটা এই জায়গায় ঢুকে গেছে, সেইখানে আবার ক্রস করছে হচ্ছে, আমি অন্য একটা কালার নিই, ক্রস করছে হচ্ছে উপরের মাসলটা, উপরের মাসল প্যাকটা, তার মানে এইখানে একটা গর্ত টাইপের হয়ে গেছে। সুতরাং স্বভাবতই এই জায়গাটা বোঝানোর জন্য বেস্ট হচ্ছে যেইখানে গর্ত সবচেয়ে বেশি ওইখানে প্রেশার সবচেয়ে বেশি রেখে ছেড়ে দেওয়া। হ্যাঁ, এইখানেও তাই, খেয়াল করেন যে প্রত্যেকে অসম্ভব মুনশিয়ানার সাথে ইটা ধরা হয়েছে। যেমন একটা ভালো এক্সাম্পল হচ্ছে এইখানে কিন্তু উনি ছেড়েই দিছেন, কারণ এইখানে ঠোঁটটা অলমোস্ট নিচের এই পার্টের সাথে মিলে গেছে এবং এই জায়গাটা লাইট পাচ্ছে অনেক বেশি, কারণ টপ থেকে একটা লাইট পাচ্ছে, তার মানে এই জায়গাটা আসলে লাইনটা এমন কেউ কমপ্লিটও না, এখান থেকেও ছাড়া, এখান থেকেও ছাড়া, মানে এই জায়গাটা এতই লাইট এখানে তাকটা আসেই নাই, তাকটার দরকারই নাই। আবার কাজ ছাড়ে, এবং যতই আমরা নিচে নামতে যাচ্ছি যে উপর থেকে, যেমন এই স্ট্রোকটার চেয়ে খেয়াল করেন নিচে এটাও কিন্তু স্ট্রোক, তো এটা যেহেতু আলো থেকে সবচেয়ে দূরের দিক, হ্যাঁ, এবং এটা একটু আমরা যদি সাইড থেকে দেখি এই জায়গাটা আসলে কী, ঠোঁটের নিচে এই পার্টটা, মানে এই জায়গাটা অনেক উঁচু, এই জায়গাটা অনেক গর্ত, তার মানে এটা বোঝানোর জন্য সবচেয়ে মোটা একটা স্ট্রোক ব্যবহার করা হয়েছে। সো আমি যদি এটাকে অ্যানালিটিক্যালি ভাঙি, টপ থেকে লাইট, ভুরুর এই জায়গাটা গর্ত, এরকম একটা লাইন হবে, নাকটা হচ্ছে এইরকম, এটা একটা প্র্যাকটিসেরও ব্যাপার, কারণ ডিজিটালি করাটা ইজি, কিন্তু তুলিতে করা এটা কিন্তু এক টানে আঁকা, মানে এটা মাস্টার লেভেলের দক্ষতা না থাকলে এটা সম্ভব না। যাই হোক, এবং নিচেরটা হচ্ছে হয়তো এমন ব্যাপারটা, এইরকম, তার মানে আমি যে মোটা করছি প্রতিটা কিন্তু একটা রিজন আছে, আন্দাজে না, যে এটা এটা হয়তো মোটা যেগুলো হবে, যে এই জায়গাটা সরু কেন, কারণ এই জায়গাটা হচ্ছে গালের এই মাসলটা একটা গোল হয়ে উপর উঠে আসে, মানে এইখানেও গর্ত পাচ্ছি, এখানেও গর্ত পাচ্ছি, কিন্তু এই জায়গাটা ওঠা, তার মানে জিনিসটা একটা এইরকম টাইপের হবে গালের এই মাসলটা। হ্যাঁ, আসলে বেস্ট ওয়ে টু লার্ন হচ্ছে এই ধরনের, মানে খুব ভালো ভালো কিছু কাজ খুঁটিয়ে দেখা এবং বোঝার চেষ্টা করা, মানে দেখা মানে খালি দেখা না, অ্যানালিটিক্যালি দেখা। যেমন এই জায়গাটায় কানের এই জায়গাটা শ্যাডো পিসে অনেকখানি, মানে কারণ এটা এইটা ড্রপ শ্যাডো সহ ওই জায়গায় একটা ট্রায়াঙ্গুলার একটা শ্যাডো ফর্ম করছে, কিন্তু এই লাইনটা কিন্তু লাইটের দিকে, তার মানে এখানে এতটা পাবে না। হ্যাঁ, এটা চমৎকার এটা বোঝার জন্য। এবং খেয়াল করবেন যে কিছু জায়গায় ড্রপ শ্যাডো এবং লাইনের উপর সব মিলেমিশে একটা বেসিক, মানে আমি যদি এটাকে এখানে আঁকি, ভুরু নাকের এই পার্টটা এবং এইখানে ড্রপ শ্যাডো সব মিলে একটা এইরকম চাঙ্ক তৈরি হয়েছে। হ্যাঁ, তা আমি বলবো যে এটা এক, মানে এইটুক দেখেই সব বুঝে যাওয়া যাবে তা না, আরও যতটা সম্ভব তার কিছু ড্রয়িং দেখা। যেমন এটা তো কালার ছিল, আমি যদি কালারের সাথে সাথে আরও আরও কিছু যদি দেখি, যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন, মানে কেন এখানে প্রেশার দেওয়া, কারণ এই জায়গায় শ্যাডোটা আসলে বেশি, আপনার রিয়েল ফটো দেখলে দেখতে পাবেন এই জায়গাটা গর্ত বেশি, এই জায়গাটা বেশি গর্ত, এই জায়গাটা বেশি গর্ত, এই জায়গাটা উঁচু, তার মানে এই জায়গাটা চিকন হবে। সো আমি বলবো যে এই ধরনের তুলিতে বা এই ধরনের নিপ পেনের কাজ যাদের যাদের আছে, এটা যদি খুঁটিয়ে দেখা যায় তাহলেই অনেকখানে বোঝা হবে যে আমি কী মিন করতে চাচ্ছি। প্রত্যেকটা ফর্মের একটা ব্যাপার, আমি যদি এইটাকে অ্যানালাইজ করি, এখানে একটা বড় ফর্ম নিচের একটা ছোটো এরকম ফর্মের মধ্যে ঢুকে গেছে, এইটা হচ্ছে ওপরে, হ্যাঁ এইটা ওপরে, তার মানে কী হবে, নিচেরটা দেখা যাবে না, তাই তো, নিচের এই পার্টটা যদি মুছে দিই আসলে এই পার্টটা উপরে, এখন এটা তো একটা স্কিন দিয়ে উপরে মোল্ডেড, একটার সাথে একটা মিশে গেছে। সো আসলে ব্যাপারটা যা হবে, এইভাবে এই দাগটা না করে এইটার সাথে মিশে গেছে, এখানে এসে ছেড়ে দেওয়া, খেয়াল করেন এটাই কিন্তু এখানে করা হয়েছে, এটা এখানে ঢুকে গেছে এবং এটা এখানে ঢুকে গেছে, এবং এটা শুরু হয়ে আসতে মিলে গেছে, যে শুরু হয়ে গেছে বা কারণ এই জায়গাটায় সে মার্জ হয়ে গেছে নিচের ফর্মের সাথে, কারণ এই জায়গাটা শ্যাডো অনেক বেশি, এই জায়গাটা কম। যাই হোক, আমি মনে একই কথা রিপিট করতেছি, বাট এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রে আপনি যদি প্রেশার সেন্সিটিভ ড্রয়িং করতে চান, ফ্ল্যাট লাইনে যদি করেন, যেমন ক্লিয়ার লাইনের যে একটা বেলজিয়ান স্টাইল আছে টিন টিন যেভাবে আঁকা, সেই ক্ষেত্রে এটা অত নেসেসারি না, সেক্ষেত্রে একই উইডতে এটা আঁকা যায়, কিন্তু অনেকেই আমি দেখতে পাচ্ছি যে এই টেন্ডেন্সিটা আছে যে এই ধরনের স্ট্রোক দিয়ে আঁকা, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখা। হ্যাঁ, আমরা যদি আরও কিছু কাজ দেখি শিশির ভট্টাচার্যের পরে, আরেকজন মাস্টারের কাজ, আমার সবচেয়ে পছন্দের আর্টিস্ট, কার্টুনিস্ট ইনফ্যাক্ট, মড ড্রাকার, ম্যাড ম্যাগাজিনের আর্টিস্ট, খেয়াল করেন উনি নিপ পেনে আঁকেন,
কি চমৎকার আঁকা। হ্যাঁ মানে এইখান থেকে যদি আমরা দেখি, মানে ইনি আসলে দুর্দান্ত, মানে মাস্টার লেভেলে যে কজন আর্টিস্ট আছে তার মধ্যে একজন। এই এর থেকে আমি একটা জিনিসে যাব, সেটা খেয়াল করেন, মানে ওনার সমস্ত ড্রয়িং এই স্ট্রোকটার পরে, মানে যে স্ট্রোকটা আমি বলছি যে গ্যালারি এখানে দেখতে পাচ্ছেন এরকম, কারণ এখানে লাইট পড়ছে, তারপরে এখানে ছোট ছোট কিছু লাইন দেখতে পাচ্ছেন। আমি আর একটু যদি জুম করি, তাই না, এইখানে ছোট ছোট কিছু লাইন এখানে উঠে গেছে। এইটা কি? এটা হচ্ছে সেই যে বললাম না প্রথমে ফর্ম শ্যাডো, মানে আমি যদি গোল এরকম একটা দাগ দিই, তারপরে হাফ টোন, মানে এটা তো একদম 100% ডার্ক, তার চেয়ে লাইটার যদি কিছু আঁকতে চাই তাহলে এরকম কিছু লাগে। তো অনেক আর্টিস্ট বা কমিক বুকের এই শ্যাডোগুলি যেভাবে ধরেন সেটা হচ্ছে এরকম, প্রথমে এই কাজটা শেষ করেন, করার পরে যেখানে আরেকটু শ্যাডো আছে যেটা 100% ব্ল্যাক না কিন্তু শ্যাডো আছে, সেইখানে এই ধরনের কিছু ছোটোখাটো লাইন দিয়ে অলরেডি খেয়াল করেন মনে হচ্ছে যে এটা এখানে ঢুকে গেছে, এই জায়গাটা টান খেয়ে আসছে, এরকম একটা ব্যাপার বোঝা যায়। এটা তাদের ড্রয়িং জুম করলে দেখতে পাবেন, যেমন এই যে আমি যদি বাইসেপের এই জায়গাটা দেখি, হ্যাঁ, তারপরে এই যে তার পেক্টোরাল মাসেলের এই জায়গাটা দেখি, এই ছোটো ছোটো খুবই ছোটো লাইন কিন্তু খুবই মিনিংফুল। মানে এটা এটাও কিন্তু আন্দাজে যে কোনো জায়গায় দাগ দিলে হবে না, এটা মিন করে যে এই ফর্মটা ভিতরে ঢুকে গেছে এবং এই জায়গাটা একটা হালকা শ্যাডো আসছে, যেটা লাইন ড্রয়িং আমি পুরো শ্যাডো দিতে পারতেছি না বলে ফর্ম শ্যাডোর কিছু রেফারেন্স দিচ্ছি, হালকা করে মিলিয়ে দিলাম, অলরেডি বোঝা আছে যে এটা ঘুরে ওইদিকে ঢুকে গেছে ফর্মটা। হ্যাঁ তো আমি বলবো যে মডরাকার, মানে যারা এই ধরনের কাজ করেন, জ্যাক ডেভিস, অসংখ্য কাজ আছে, আপনার নামটা দেখে দেখতে পারেন, মডরাকার অভাব নেই আসলে কাজ দেখার, কিন্তু কাজটাকে অ্যানালিটিক্যালি দেখা। আরেকজন আছে আমার খুবই প্রিয়, মাই ডিও ড্যাটো, ট্রিমেন্ডাস কাজ, খুবই হেভি কাজ। এখানেও খেয়াল করেন যেখানে আরেকটা যেটা বলে এটা খুবই পপুলার একটা ব্যাপার, যে ফর্ম শ্যাডোটাকে যদি আপনি আরও ব্রেকডাউন করেন, যে আরও অনেকগুলি শেড, আরও অনেকগুলি ভ্যালু আমি ধরতে যাচ্ছি, সেই ক্ষেত্রে বেস্ট হচ্ছে ক্রস হ্যাচ বলে একটা টেকনিক আছে, মানে এইভাবে ক্রস করে করে একটা ধীরে ধীরে, যে আমি একটা শেড চাই, হালকা শেড চাই, তাহলে একটা দাগ, তার চেয়ে একটু গাঢ় তাহলে ওইটাকে আর একটু ক্রস করলাম, তার চেয়ে একটু গাঢ় আর একটু ক্রস করলাম, এইভাবে করতে করতে অনেক অনেক ধরনের ক্রস হ্যাচিং আছে। ম্যাঙ্গা আর্টিস্টরা যেমন খুবই ডিফারেন্টভাবে এই ক্রস হ্যাচিংটা করেন, এটা আমি খুব ভালো রেজলিউশন পাই নাই, কিন্তু খেয়াল করেন কি চমৎকারভাবে এই কাজগুলি করা। প্রথম ওই ক্রস হ্যাচ নিয়ে আমি আলাদা করে একটা টিউটোরিয়াল বানাতে চাই। হ্যাঁ তো এখানে খেয়াল করেন যেটা বলতেছিলাম, মানে ফর্ম শ্যাডোগুলিও আছে এবং সেই সাথে স্ট্রোকের এই ব্যালেন্সটাও মেনটেন করা হয়েছে, এই যে এখানে অলরেডি, মানে তোমার লাইটটা এদিক থেকে আসছে। আচ্ছা আরেকজনের কাজ দেখাই, আমার খুবই প্রিয় আরেকজন ফ্র্যাঙ্ক চো, এবং এটা পুরোটাই ক্রস হ্যাচ, এটা ঠিক আমি যেটা বললাম সেটার সাথে অতটা কানেক্টেড না, তারপরে দেখানোর জন্য এটা জাস্ট একটা বল পেন দিয়ে করা। হ্যাঁ বল পেনের একটা সিরিজই আছে, মানে বল পয়েন্ট বিউটিস, এটা যাদের শখ আছে দেখে নিতে পারেন, এটা সম্ভবত ইনস্টাগ্রামে পুরো সিরিজটা পাবেন, চমৎকার কাজ, মানে এটা বলার অপেক্ষা নেই, এবং এটা একটা মাস্টারফুল কাজ, অনেক দিনের প্র্যাকটিসের পরে আসলে এটা হাতে আসে। হ্যাঁ এটা কিন্তু পুরোটাই এই ক্রস হ্যাচ করে 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 ভ্যালুটা বের করে, জাস্ট একটা বল পেন, হ্যাঁ একটা লাল পেন আর সাথে একটা বল পেন। তো এই ছিল হচ্ছে বাইরের যেই কথাটা, এবার আমরা লোকাল আরেকজনের কাজ করি। বেসিক্যালি আজকে টিউটোরিয়ালটা আমি উৎসর্গ করছি আমাদের গুরু, আমার বস, কার্টুনিস্ট আসান হাবিব, যিনি না থাকলে আসলে আমার কার্টুনিস্ট হতো না, এটা আমি ফর শিওর। উন্মাদ পত্রিকার সম্পাদক, ওনার আজকে জন্মদিন, শুভ জন্মদিন বস, এবং তার একটা ক্যারিকেচার করার চেষ্টা খেয়াল করেন, এটা হচ্ছে জাস্ট ফ্ল্যাট লাইন, একদমই ফ্ল্যাট। এখন যদি আমরা আমাদের যা শিখলাম এটা যদি ট্রাই করি, খেয়াল করেন টপ থেকে লাইটটা পড়তেছে, তাই তো, ভেরি সিম্পল, টপ থেকে লাইট দেখেন পার্থক্যটা অলরেডি, কিন্তু একটা বোঝা যাচ্ছে যে এই পার্টটা লাইটের দিকে, এই দিকটা আস্তে আস্তে, হ্যাঁ যদি আরও দেখি এই দিকটা, মানে এই দিকে যতই ডার্ক কোন হবে সে ততই আলোটা ততই কড়া এবং সে এই ফর্মটা ততই এগোনো। হ্যাঁ ফর্মটা যদি মেলানো থাকে তাহলে শ্যাডোটাও কম হবে। হুম এটা দিয়েই বোঝা যাচ্ছে যে ব্যাপারটা কী হচ্ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে যতটুক লাইট ততটুকুই ডার্কনেস, এবং ডিরেকশন অফ লাইট, যে কোন দিক থেকে লাইটটা আসতেছে, এটাই বেসিক্যালি এইটাই। এবং এখন যদি আমরা ফর্ম শ্যাডোর কথা বলি, যেটা ওই সময় বললাম যে হালকা এরকম দাগ দাগ, সেটা আমি একটা জায়গায় দিয়ে রাখছি আমার মতো করে, সেটা হচ্ছে এটাও তো একটু ক্লান্সি হয়ে গেছে, মেসি হয়ে গেছে, বাট খেয়াল করেন যে এটা অলরেডি এখানে আরেকটা সেকেন্ডারি শ্যাডো, যেটা আর কি গায়ের শ্যাডো। হ্যাঁ এটা তো ড্রপ শ্যাডো টাইপের, প্রথম যেই শ্যাডোটা দেখানো সেইটার পারপাস সার্ভ করতেছে, কিন্তু এরপরে যদি আমরা এই দাগটা দিই, এটা যদি আপনি ম্যানুয়ালি করেন বেস্ট হচ্ছে, যেমন শিশির ভট্টাচার্য স্যার এই দাগগুলি দেন হচ্ছে তুলি দিয়ে, একটা এক নম্বর বেদ নম্বর তুলি দিয়ে এই দাগটা দেন এইভাবে, আর এরপরের এই যে সিম্পল যে লাইনগুলি, এটা একটা বল পেন ইজ গুড আপ। আমরা অলরেডি দেখলাম যে ফ্র্যাঙ্ক চো
ওনার পুরো বলপেনে যে আঁকা, মানে আর কিছু আসলে দরকার নেই, একটা বলপেন দিয়ে আপনি একটা মাস্টারি করতে পারেন। এখানে কিন্তু কিছু ক্রস হ্যাচের মতো করে লাইন টান আছে, ক্রস হ্যাচ এই টিউটোরিয়াল আমরা দেখার চেষ্টা করতেছি না, এটা পরে আরেকটা টিউটোরিয়াল আমি করার চেষ্টা করব। হ্যাঁ, তো যাই হোক, ব্যাপারটা এটাই, আমরা যদি কমপ্লিট করি, চশমাটা মিস হয়ে গেছিল তো এটাই। এখন কেউ যদি চান যে আমি এটা প্র্যাকটিস করতে চাই বা আমি এটা বুঝে গেছি বলে মনে হয়, তার জন্য একটা সাজেশন, সেটা হচ্ছে এটা উল্টোভাবে আমি ফ্ল্যাট কালারটাই, এটা একটা জেপিজি ফাইল আকারে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কে, এইটাকেই আপনারা এইবার হচ্ছে লাইটটা আসবে অপোজিট থেকে, তার মানে তখন কি হবে, হ্যাঁ যদি অপোজিট থেকে লাইটটা আসে অবশ্যই আপনার ফর্মটা বুঝতে হবে, তখন আসলে হয়তো স্ট্রোক এই দিকে মোটা হবে, উল্টো দিকে তখন মোটা হবে। হ্যাঁ, এটা কিন্তু একটা নাইস প্র্যাকটিস হতে পারে, আপনি একটা প্রিন্ট করে নিতে পারেন বা ডিজিটালি যাকেন ডিজিটালে আঁকতে পারেন, এবং বিভিন্ন দিকে লাইট সেলস বসায় এই স্ট্রোক প্র্যাকটিসটা করা যেতে পারে। তো মোটামুটি এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে, এরপর একটা ক্রস হ্যাচ বা ইত্যাদি নিয়ে করার প্ল্যান রাখি। ভালো থাকুন, ধন্যবাদ।